মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুজো আরম্ভের সাথে সাথে দলীয় কর্মসূচি হিসেবে দেশের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারাও নিজ নিজ রাজ্যের শিব মন্দিরগুলোতে পুজো দিয়েছেন। এদিন ব্যতিক্রম ছিল না ত্রিপুরা রাজ্য। এদিন প্রত্যেকটি মণ্ডলের কর্মকর্তারা স্থানীয় এলাকার শিব মন্দিরগুলোতে দেবাদিদেবের আরাধনা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দিরে পুজো দিয়েছেন। অপরদিকে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব পুজো দিলেন শিবনগর স্থিত মহাদেব মন্দিরে। নিষ্ঠা ভরে এই পুজো দানকালে সাংসদ বিপ্লব কুমার দেব গোটা দেশের পাশাপাশি রাজ্যের জনগণের জন্য প্রার্থনা করলেন। পরে এদিনের প্রার্থনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের আস্থার কেন্দ্র মহাকালেশ্বরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছেন। প্রধানমন্ত্রীর এই ভব্য অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য গোটা দেশের প্রত্যেক কার্যকর্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিব মন্দিরে মানুষের সর্বাঙ্গীণ বিকাশ, কল্যাণ এবং উন্নয়নের জন্য আরাধনা করেছেন। প্রধানমন্ত্রী দেশের কল্যাণের জন্য যে পুজো আরতিতে ভাগ নিয়েছেন সেটা এক ঐতিহাসিক ঘটনা। ভারতের মাটি পুণ্যভূমি, ভারতীয়দের আধ্যাত্মিকতার কারণে গোটা বিশ্ব ভারতবাসীকে চেনে। সেই আধ্যাত্মিকতার বাতাবরণ আজ সারা দেশব্যাপী চলছে। সারা দেশে এই বাতাবরণ তৈরি করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতেই হয়। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে শিবের আরাধনা করছে আজ দলের সব কর্মকর্তারা। সবারই একটাই উদ্দেশ্য, দেশের সমৃদ্ধি হোক, প্রত্যেকের জীবনে আসুক সুখ সমৃদ্ধি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি আজ আমাদের আস্থার কেন্দ্র দেবাদিদেব শিবজির যে মহাকালেশ্বর, সেখানে উনি পূজায় ব্রত হতে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি, ওখানে যে ভব্য অনুষ্ঠান তার শুরুয়াত করবেন, তার জন্য পুরো দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা বিভিন্ন জায়গা স্থিত শিব দর্শন করা, পূজা করা এবং আরাধনা করা, মানুষের সর্বাঙ্গীন বিকাশ উন্নয়ন, সর্বোপরি ভারতবর্ষের মানুষের কল্যাণ, সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঐতিহাসিক যে আজকে মহাকালেশ্বরে যে উজ্জয়নে পূজা অর্চনার ব্যবস্থা, আর সেখানে উনি ভাগ নিতে চলছেন, আমরা অত্যন্ত আপ্লুত। আমাদের ভূমি পুণ্যভূমি, আমাদের ভূমি ভারতমাতা মাতৃরূপে আমরা পূজা করি, আমাদের পরিচয় পুরো দুনিয়াতে, আমাদের আধ্যাত্মিকতার কারণেই ভারতকে পুরো দুনিয়া চ্যানেল করেছে। আজ তারই এক সুন্দর কার্যক্রম পুরো দেশব্যাপী হচ্ছে, তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, যিনি এত সুন্দর একটা কার্যক্রম রেখেছেন যেটা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে আমরা একসঙ্গে শিবের আরাধনা করছি এবং প্রত্যেকের সমৃদ্ধি হোক, সুখ সমৃদ্ধি সবার পরিবারে থাকুক, সেটাই আমাদের সবার কামনা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।